আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহারাষ্ট্রের পালঘরে দুজন সাধুকে এবং তাদের ড্রাইভারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে বেশ কিছু মানুষ, যার ভিডিও ভাইরাল হয়েছে, গোটা বিশ্ব দেখেছে। কারা কারা জড়িত ছিল, অনেককেই, প্রায় 101 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং মহারাষ্ট্র সরকার অর্থাৎ সিএম মহারাষ্ট্রের বারবার করে লাইভে এসে টুইট করে জানাচ্ছেন যে যারা হত্যা করেছে তাদের কাউকে তিনি ছেড়ে দেবেন না, অর্থাৎ সাধুদেরকে যারা হত্যা করেছে তাদের কাউকে ছেড়ে দেবেন না, অবশ্যই তাদেরকে কঠিন সাজা পেতে হবে। কেননা সাধু যারা ছিলেন দুজন, তারা ছিলেন নিরপরাধ, যাচ্ছিলেন একটা মহৎ কাজে, কিন্তু তাদেরকে বিনা কারণে পিটিয়ে হত্যা করা হয়। অবশ্যই এটা লজ্জাজনক একটা ঘটনা ভারতবর্ষের বুকে। সে সাধু হোক অথবা মৌলবী, যে বা যারা এই কাজটি করেছে তাদের অবশ্যই, আমি কয়েকবার বলেছি আবারও বলছি, এদেরকে যদি প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় তবে এদেশে ধর্মের মান রক্ষা হবে বলে আমরা মনে করি। সাধু বলতে গেলে আমরা তাদেরকে বুঝি সবচেয়ে যারা ভালো মানুষ, যাদের ব্যবহার, যাদের আখলাক, যাদের চরিত্র অসাধারণ, খুবই ভালো, তাদেরকে বলা হয় সাধু। তাহলে আজকে এই ভালো দুটো মানুষ, তার সাথে থাকা ড্রাইভারকে একটা গুজবের কারণে পিটিয়ে হত্যা করা হলো। যদিচ কিছু মানুষ এটাকে হিন্দু মুসলমান করার চেষ্টা করেছে ভারতবর্ষের বুকে, বহু মিডিয়াও এটা করার চেষ্টা করেছে হিন্দু মুসলমান, কিন্তু সত্যটা অনেকের সামনে প্রকাশে এসেছে। অবশ্যই যেহেতু দুজন ব্যক্তি মারা গিয়েছে, সমস্ত সাধুরা বা আমাদের হিন্দু ভাইয়েরা, তাদের উচিত যাতে করে মহারাষ্ট্র সরকারকে বারবার করে বলা যে যারা এই কাজ করেছে তাদেরকে, মানে সবচেয়ে কঠিন যেটা সাজা সেটা দেওয়া উচিত। এদেশে রয়েছে কোর্ট, এদেশে রয়েছে পুলিশ, এদেশে রয়েছে প্রশাসন, সবাই ঘটনাটা দেখেছে, এমনকি সেখানকার সিএম আশ্বস্ত করেছে যে কাউকে ছাড়া হবে না। কিন্তু যেটা সবচেয়ে বড় খারাপ লাগছে বা অবাক লাগছে নিজেকে, যে যে সাধুদের কাছ থেকে মানুষ দিনের জ্ঞান শিখবে অর্থাৎ ধর্মের জ্ঞান শিখবে, আমি আবারও বলছি যে এই ঘটনাটা অন্যায় ঘটেছে, অনেক অন্যায় হয়েছে। কেন তাদেরকে পিটিয়ে মারা হলো? আমাদের দেশের সর্বোচ্চ আদালত ফয়সালা করবে তার, যেখানকার খুদ সিএম নিজে বারবার করে বলছে যে না, আমি ঘটনাটা দেখছি, কিন্তু তা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় প্রতি মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় এক একটা সাধু এক এক রকমভাবে বক্তৃতা দিয়েই চলেছেন। 3 তারিখের পরে কি ঘটবে দেখেন, আমাদেরকে আর শাস্ত্র নয় এখন অস্ত্র তুলে নিতে হবে, একটা এটাকে মানে একটা ষড়যন্ত্র, তাদেরকে কেন মেরে ফেলা হলো, ইত্যাদি ইত্যাদি করতে করতে এমন একটা পজিশনে চলে এসেছে যে এত পরিমাণে সাধুরা বক্তৃতা দেওয়া শুরু করেছে, যার প্রত্যেকটা বক্তৃতা কিন্তু সমাজে একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করবে। আমি বলবো না, আমি তো মুসলমান মানুষ, আমি তো বললেই আমার অন্যায় হয়ে যাবে, আমি শুধু তাদের কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদিচ সমস্ত বক্তব্য আমি তুলে ধরতে পারবো না, কারণ ভিডিওটা তাহলে 2-3 ঘন্টার ভিডিও হয়ে যাবে, আর আপনাদের হাতে সময় বা কত, অত তো সময় নেই ভিডিও দেখার জন্য। অতএব তাদের অংশ থেকে কিছু কিছু অংশ আমি তুলে ধরার চেষ্টা করব, যেসব অংশগুলো তারা এমনভাবে পেশ করছে জাতির সামনে যে ভয়ঙ্কর একটা রূপ কিন্তু ভারতবর্ষে নিতে চলেছে। ওখানে যারা হত্যা হয়েছে তারা নিরপরাধ ছিল, এটা আমরা স্বীকার করি, যারা সেই কাজের সঙ্গে যুক্ত ছিল, হত্যার সঙ্গে যুক্ত ছিল, এই কুলাঙ্গার এই অমানুষ এই জানোয়ারদের অবশ্যই ফাঁসি দেওয়া উচিত আমিও জানছি, কিন্তু বারবার বারবার করে যদি মহারাষ্ট্র সরকারের প্রতি বা সেই পালঘরের প্রতি সবাইকে যদি পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয় বা এরকম কিছু করা হয়, তাহলে তো এটা অনেক অন্যায়, তাই না? সাধুদের কাজ হবে তারা ধৈর্য ধারণ করবে, জাতিকে ধৈর্য ধারণ করতে বলবে, এবং কোর্টের উপরে, সর্বোচ্চ কোর্টের উপরে আস্থা রাখা উচিত বলে আমরা মনে করি। আসুন আমাদের কয়েকজন বিজ্ঞ সাধুর বক্তৃতা শুনে নি। সাধু সন্ত সন্ন্যাসী নাগে বাবা পূর্ণ রূপ সে তৈয়ার হ্যাঁ। 3 তারিখ কো জব লকডাউন খতম হোগা দেশ কে অন্দর তো হাম ইয়ে প্রণ লেতে হ্যাঁ কি উস দিন পুরা সাধু সন্ত সন্ন্যাসী নাগা সাধু
पूर्ण रूप से महाराष्ट्र का घेराव करेंगे और उस गांव को जला के राख कर देंगे। आज मैं फिर से सभी सनातनियों बच्चों से यह प्रार्थना कर रहा हूं कि अब समय आ गया है, हमें एकजुट होना होगा और इस देश को और इस राष्ट्र को और हमारे अपने सनातन धर्म को बचाने के लिए प्रयास तेज करने होंगे। हो जाओ तैयार साथियों, हो जाओ तैयार, सोचने का समय गया, उठो लिखो इतिहास नया, वंशी फेंको और उठा लो हाथों में हथियार, हाथों में हथियार, हो जाओ तैयार साथियों, हो जाओ तैयार। जय माता दी। नागा लोगों को ये आदेश किया है कि हम लॉकडाउन के बाद 3 मई को प्रस्थान करें और जिस स्थान पर हमारे महात्माओं की बर्बरतापूर्ण हत्या हुई है, हम ठीक उसी प्रकार अगर प्रशासन हमारी गुरु मूर्तियों की आवाज को निराधार करती है तो हम ठीक उसी प्रकार जिस प्रकार हमारे महात्माओं की बर्बरतापूर्ण हत्या की गई है उसी प्रकार उस स्थान का नाम कुरुक्षेत्र में बदल देंगे। जय हिंदू। मैं आपसे एक ही निवेदन करूंगा कि अगर आपको हिंदू राष्ट्र बनाना है तो हमें हिंदुओं को एक करना होगा और जो बटे हुए हमारे हिंदू हैं सब एक सूत्र में बंध करके अगर आप काम करेंगे तो निश्चित है कि हमारा देश हिंदू राष्ट्र बनेगा। बंधुओं एक ही बात याद कर लो, सनातन धर्म की रक्षा के लिए हमें हिंदुओं को शस्त्र धारण ही करना होगा और अगर नहीं धारण करेंगे तो मरने के लिए भी तैयार रहो होगा। हमारी बात महामंत्री से सभी पदाधिकारियों से हुई है, सब उत्तेजित हैं। 3 तारीख के बाद हम लोग प्रयास करेंगे कि सबको एक साथ लेकर के महाराष्ट्र सरकार को घेरेंगे, कूच करेंगे और कार्रवाई की मांग करेंगे, नहीं तो जबरदस्त वहां आंदोलन करेंगे, सरकार के खिलाफ आंदोलन चलाएंगे। अच्छा, जो दोषी हैं उनको क्या करना चाहिए? हम फांसी, सीधे फांसी, कोई कानून नहीं, कोई कचहरी, कोई कोर्ट नहीं, सरेआम आपकी वीडियो रिकॉर्डिंग है, सरेआम आप लड़ डंडों से हमारे महात्माओं को मारा जा रहा है, उस गांव को सील करके पूरे गांव को मार दिया जाए, ये हमारी मांग है। लॉकडाउन में चोरी करने के लिए जाएगा, मूर्खों के जैसे आरोप कर रहे हैं ये मीडिया वाले। कुछ कुछ हिंदुओं जागो, लोग हिंदुओं के श्रद्धा स्थान है उस पर आघात हो रहा है, और मूर्खों के जैसे सड़े हुए जातिवाद में अटकते हुए घर में सोए हुए हो बेवकूफ, सबका नाश हो जाएगा सबका। तुम्हारी बहन बेटियों का क्या होगा, आगे चल के सोचो कश्मीर में क्या हुआ था ये सोचो। मूर्खों के जैसे सोए मत पड़े रहो। आह्वान कर रहा है काली माँ का बेटा, शपथ है तुमको तुम्हारी इष्ट देवताओं की, कुल देवताओं की, धर्म के लिए आगे आओ, राष्ट्र के लिए आगे आओ, नहीं तो सत्यानाश के लिए तैयार रहो। ओम काली। आज भी अगर हम सब जाग जाएं और अपने धर्म के लिए, अपने लोगों के लिए लड़ने के लिए खड़े हो जाए, केवल संगठनों का मुंह न देखें, केवल सरकारों का मुंह न देखें, केवल नेताओं का मुंह न देखें और खुद खड़े हो जाएं, तो कोई भी हमारा बाल भी बांका नहीं कर सकता। धर्म की रक्षा के लिए बलिदान देने ही पड़ते हैं। यह सरकार स्वयं उन्हें चौराहे पर गोली मारे अथवा फांसी पर लटकाए, नहीं तो परिणाम बहुत बुरा होगा। लॉकडाउन का हम सम्मान करते हैं, मोदी जी का सम्मान करते हैं, जैसे ही लॉकडाउन खुलेगा पूरा संत समाज सड़कों पर होगा और ऐसा तांडव मचेगा। हम शिव भक्त हैं, याद रखना, वो तो 2 निहत्थे थे जिनको तुमने कुचल दिया, उन मुल्लो मौलवियों की ऐसी बजा देंगे हम, ऐसा हालत उनकी कर देंगे कि वो भागते नजर आएंगे। इसलिए सरकार उद्धव ठाकरे कान खोल कर ये सुन ले कि संतों के साथ जिस तरीके से बर्ताव हुआ है ये कदापि सहन नहीं करेंगे। ये हमारी चेतावनी है, पूरा साधु समाज आज एक है। हर हर महादेव। एक बार आदेश करिए, एक बार घोषणा करिए कि सनातनियों खड़े हो जाओ। हम तैयार हैं प्रतिशोध लेने के लिए, हम तैयार हैं प्रतिशोध लेने के लिए। जिस प्रकार से महाराष्ट्र में जो घटना हुई है
उस घटना का प्रतिशोध लेने के लिए हम तैयार हैं। अच्छा আমার তো কিছু বলার প্রয়োজন নেই, আপনারা নিজে দেখুন ইনাদের বক্তৃতায় কি সমাজকে আরো বেশি গরম করছে না? অন্যায় কাজ করেছে যে লোক তারা অনেকে অ্যারেস্ট হয়েছে, তাদেরকে আপনি যদি চান তো মৃত্যুদণ্ড দেন, যদি সংবিধান সাপোর্ট করে সমস্যা নেই, কিন্তু এই যে কথাগুলো এতক্ষণ শুনলেন আপনারা, এইগুলা কি সমাজকে গরম করছে না? একটা আমাদের সনাতনী ভাইরা যারা রয়েছেন তাদেরকে কি মানে একটা অন্য দিকে নিয়ে যাচ্ছে না, অন্য পথে পরিচালিত করছে না? যদি করে তাহলে এদেরকে রোখা প্রয়োজন। তবে আবারও বলছি, আমি আমি মুসলমান, আমার তো অন্যায় অনেক, তো এভাবে উগ্রবাদীর মতো বক্তৃতা দেওয়া সাধুদের সাজে কিনা এটা আমি জানি না, যদি আমার ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, তবে আমার জন্য খারাপ লেগেছে, মনে হচ্ছে যেন সমাজটা অনেক ধ্বংসের দিকে যাচ্ছে। আজকে ওই তিনজন হিন্দু ভাইকে আমরা হারিয়েছি, যাই হোক না কেন চলে গিয়েছে তো তারা, কিন্তু এই সাধুদের বক্তৃতা থেকে আমি যেটুকু পেলাম, তারা যদি সত্যি সত্যি আক্রমণাত্মক ভঙ্গিতে আক্রমণ করে এবং হিন্দু সমাজ হিন্দু ভাইরা জেগে উঠে ওদেরকে আক্রমণ করে, আমরা জানি ওখানে নিশ্চিত মুসলমান নাই, ওদেরকে আক্রমণ করে, তাহলে আমরা আরও 100, 200, 500, 1000 হিন্দু ভাইদেরকে হারাবো। যেই হোক না কেন মানুষ তো তারা, তাহলে ওই তিনজনের জন্য কি আমরা 5000 বা 10000 জনের মধ্যে একটা দাঙ্গা লাগুক, এটা কি আমরা চাই? সাধুদের বক্তৃতায় আমাকে তেমনই মনে হলো, তাই কথাগুলোকে তুলে ধরলাম। আর একটা কথা বলে শেষ করবো ভিডিও, আসুন একজন ব্যক্তি কাছ থেকে মানে রিভলভার চালানোর সিস্টেমটা শিখে নেওয়া যাক। गोली पीछे ना जाए इसलिए दीवार भी है, मैं इसको रेडी टू फायर कर रहा हूं और आज हम आह्वान कर रहे हैं। देखो फायर कैसे करते हैं, केवल एक बार तनाना आप। जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। এটা তো আমাদের সমাজ, ভালো থাকবেন, সমাজকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।